অধিনায়ক সাকিব আল হাসান, যাকে নিয়ে আমাদের সমালোচনা অন্ত নেই। আমরা প্রতিনিয়তই সমালোচনা করি, কেউ গঠনমূলক সমালোচনা করি, কেউ তার সমালোচনা করার জন্যই সমালোচনা করি, কেউ তামিম ইকবালের ভক্ত বলে তামিম সাকিব হেটার্স হিসেবে যাচ্ছেতাইভাবে ধুয়ে দিই এবং বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য একমাত্র তাকেই দায়ী করি। নানাভাবেই সমালোচিত হতে দেখা গেছে তাকে বিশ্বকাপ জুড়েই। অবশেষে সেই সাকিবই আবার ঘুরে দাঁড়ালেন এবং সামনে থেকে নেতৃত্ব দিলেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে 82 রানের দুর্দান্ত একটা ইনিংস, যে ইনিংসে অসাধারণ কিছু শট ছিল, 65 বলে 82 রানের যে ইনিংস, সেই ইনিংসের সাথে বোলিংয়ে 2 উইকেট, সব মিলিয়ে সাকিব আজকে বোধহয় একটু কোনো জাদুমন্ত্রে দীক্ষিত হয়েছিলেন কি না সেটা একটা গবেষণার বিষয় হতে পারে। সাকিব নাজমুল হোসেন শান্তর সঙ্গে 169 রানের যে জুটি গড়লেন, বোলিংয়ে যে দুটো উইকেট পেলেন, সব মিলিয়ে আজকে সাকিবকে অন্যরকম সাকিব মনে হয়েছে। যদিও ফিল্ডিংয়ের সময় অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করার যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে এবং সেই সমালোচনার একটা মুখ্য সারমর্ম যেটা ছিল সেটা হচ্ছে যে দল ভুগছে, যাচ্ছে তাই অবস্থা বিশ্বকাপে, এর মাঝে ক্রিকেট যে ভদ্রলোকের খেলা সেই ভদ্রলোকের খেলাকে কলঙ্কিত করলো সাকিব আল হাসান। এর আগেও বিশ্ব ক্রিকেটে একবার এই ঘটনা ঘটার উপলক্ষ তৈরি হয়েছিল সচিন টেন্ডুলকারের বেলায়, যেটা আগের ভিডিওতেও বলেছি দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্টে, কিন্তু সেটা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আবেদন না করাই সেই আউটটা হয়নি। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউসের বেলায় সাকিব আবেদন করাই, নিয়ম অনুযায়ী আম্পায়ার তাকে টাইম আউট করতে বাধ্য হয়েছেন, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি ড্রেসিং রুম থেকে এসে ব্যাটিং শুরু করতে পারেননি, কোনো বল না খেলে সরাসরি তার উইকেট নেই হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ঘটনার পরে সাকিবকে নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে এবং নিশ্চিত করে মধ্যবিরতিতে সেই সমালোচনাগুলো তার কানেও গেছে। তার কানে যাওয়ার কারণে তিনি হয়তো বেশি একটু মানে আগুন হয়েছিলেন, সেই আগুন হওয়ার যে ব্যাপারটা সেটা তার ব্যাটিংয়ে দেখা গেছে। দুর্দান্ত কয়েকটা ছক্কা মারতে দেখা গেছে, বাউন্সারে ফাইন লেগ দিয়ে যে ছক্কা মারা এবং 83 মিটারের যে ছক্কা মারা, ওই বলে টাইমিং করা ঠিক মতো, সেগুলো আজকে সাকিবকে অন্যরকম সাকিবই মনে হয়েছে, যে সাকিবকে আসলে গত 7টা ম্যাচে আমরা খুঁজে ফিরেছি কিন্তু খুঁজে পাইনি। সাকিব 2019 বিশ্বকাপের পরে ব্যাটিংয়ে একেবারে হারিয়ে গিয়েছিলেন। হারিয়ে যাওয়া সাকিব, এবার সাকিব এবং শান্ত দুজনই সেঞ্চুরির দ্বারপ্রান্তে, মনে হচ্ছিল দুইজন দুইটা সেঞ্চুরি করে অন্তত বাংলাদেশের যে ব্যর্থতা সেই ব্যর্থতার মধ্য থেকে একটা একটা ভালো কিছু উদাহরণ তৈরি করতে পারবেন, কিন্তু দুইজনই, একজন 82 একজন 90 রানে আউট হয়ে গেলেন এবং আউটও করলেন ওই টাইম আউট হয়ে যাওয়া ক্যারেক্টার অ্যাঞ্জেলো ম্যাথিউস। অ্যাঞ্জেলো ম্যাথিউসের শিকার যখন হলেন এই দুজনই, তখন একটু শঙ্কা জেগেই ছিল যে শেষ পর্যন্ত আবার না দুর্ঘটনা ঘটে। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলেই 7 রানে লাইফও পেয়েছিলেন সাকিব আল হাসান। এই সাকিবকে কিভাবে আপনি বর্ণনা করবেন? আজকের ম্যাচে তো তামিম ইকবাল ছিল না, আজকের ম্যাচে তো কোচ হাতুরে সিংয়েই ছিলেন, আজকের ম্যাচে একমাত্র মানে বোলিং শক্তি বরং কমানো হয়েছে, মুস্তাফিজ খেলেননি, তানজিম সাকিব খেলেছেন। তানজিম সাকিব তার 10 ওভারে 80 রান দিয়েছেন। খুব একটা যে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের অপশনও নেই যেহেতু 15 সদস্যের দল ভারতে গিয়েছে, ওই একই দল, একই কোচ, একই ম্যানেজমেন্ট, আজকে দলের চেহারাটা হঠাৎ করে পাল্টে গেল কেন? এই পাল্টে যাওয়ার পেছনের ইতিহাসটা কী? ইতিহাসটা খুঁজতে গেলে কী কী পাওয়া যাবে সেগুলো একটা বড় বিষয়। আমার গতকালে যে সংবাদ সম্মেলন করেছেন কোচ হাতুরে সিংয়ে, সেই সংবাদ সম্মেলনে তার ফেস করাতে আমার তখনই মনে হয়েছিল যে সামথিং হ্যাপেন, আগামীকাল হয়তো কিছু একটা ঘটবে, কারণ কোচকে আত্মবিশ্বাসী দেখা গেছে, ভুল স্বীকার করেছেন, ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন এবং ভবিষ্যতের
আসার কথা পরিকল্পনার কথা শুনিয়েছেন, তখনই মনে হয়েছে দলের মধ্যে বোধহয় কিছু একটা হয়েছে, একটা সমঝোতার সুর, একটা ঐক্যের সুর তৈরি হয়েছে, যে সুরের বহিঃপ্রকাশটা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, যে দিল্লি বায়ুদূষণে পৃথিবীর নাম্বার ওয়ান শহর, সেই বায়ুদূষণের মধ্যে খেলোয়াড়রা বেশিরভাগ সময় প্র্যাকটিসেও মাস্ক পরে প্র্যাকটিস করেছেন, সেই বায়ুদূষণের শহরে পরে ব্যাট করে দুর্দান্ত এক জয় উপহার দিল বাংলাদেশ, এবং এই মুহূর্তে বলা যায় যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছি, যদি ক্রিকেটীয় সমীকরণে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। এই ক্রেডিটটুকু সাকিব আল হাসানকে কিংবা হাতুরে সিংকে দিতে আমরা কি অনেক বেশি কার্পণ্য করব? এখনও কি আমরা সেই ধরনের কন্টেন্টটি তৈরি করব? একাত্তর খেলা যোগে কি আমরা সেই ধরনের কন্টেন্টটি দেখব? যে কিংবা আজকে কি তারা কোনো কন্টেন্ট তৈরি করবে না? ধরা যাক একাত্তর খেলা যোগ আজকে কোনো কন্টেন্টই তৈরি করলো না, ধরা যাক রিয়াসাত আজিম ইউটিউবার হিসেবে কাজ করছেন, তিনি আজকে কোনো কন্টেন্টই তৈরি করলেন না, আজকের দিনটা বেশ কিছু ডলার তার লস হলো। ধরা যাক নট আউট নোমান আজকে তামিমের প্রশংসা করা কিংবা সাকিবকে ধুয়ে দেওয়ার ইস্যু খুঁজে পেলেন না। হ্যাঁ, ধুয়ে দেওয়ার ইস্যু কিন্তু আছে, সেটা হচ্ছে তারা বড় গোলাই বলতে পারে ক্রিকেট ভদ্রলোকের খেলা, সাকিব একটা অভদ্রলোক, এবং এই অভদ্রলোক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করে বাংলাদেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে। হয়তো এই কন্টেন্টটা এই তিনটা প্ল্যাটফর্মে, একটা মূলধারার গণমাধ্যম আর দুইটা ইউটিউব চ্যানেল দেখা যেতে পারে, কারণ কেন যেন মনে হয় যে এই ত্রয়ী সব মিলিয়ে সাকিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং তামিমের পক্ষে দেশ স্বাধীন করার মতো অবস্থায়, মানে যখন মানুষ যায় কিংবা একটা জাতি যায় সেই রকম পণ করে যেন লেগেছে। এই লাগাটা বাংলাদেশের ক্রিকেটের পক্ষে যদি লাগা হতো, কারো বিপক্ষে, ব্যক্তি কারো বিপক্ষে কিংবা ব্যক্তি কারো পক্ষে না লেগে, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটটা আরও বেশি লাভবান হতে পারত এই সকল বিজ্ঞ মানুষদের বিভিন্ন পরামর্শ নিশ্চয়ই ক্রিকেটে কাজে লাগতো।